হাসখালী কাণ্ডে গ্রেপ্তার আরও এক যুবক। এই নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দুই। এদিন নিজেতে তার পরিবারের সাথে দেখা করেন সাংসদ মহুয়া মৈত্র। হাসখালী ধর্ষণকাণ্ডে আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম প্রভাকর পোদ্দার। হাসখালী থানার পক্ষ থেকে ধৃতকে এদিন আদালতে তোলা হয়। এই নিয়ে হাসখালী কাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো দুই। গত শনিবার হাসখালী থানায় অভিযোগ দায়ের হয়। স্থানীয় নাবালিকাকে জন্মদিনের পার্টিতে ডেকে মদ খাইয়ে ধর্ষণ করা হয়েছে বলে ঘটনার তদন্তে নেমে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের ছেলে সোহেল গোয়ালিকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, বাড়ি থেকে সোহেলের জন্মদিনে অনুষ্ঠানে যাবার কথা বলেই বের হয় নাবালিকা। অভিযোগের পর হাসখালী থানার পক্ষ থেকে গ্রেপ্তার করা হয় সোহেলকে। ধৃতকে সোমবার রানাঘাট আদালতে তোলা হলে বিচারক 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে সোহেলের বন্ধু প্রভাকরের খোঁজ পায় পুলিশ। সেই মতো সোমবার রাতে গ্রেপ্তার করা হয় প্রভাকর পোদ্দারকে। জানা গেছে, ঘটনার দিন রাতে নাবালিকাকে বাড়ির সামনে পৌঁছে দিয়ে যায় কয়েকজন। অত্যাধিক রক্তক্ষরণের ফলে রাতেই মৃত্যু হয় নাবালিকার। মৃত্যুর পর বাড়ির পাশেই এক শ্মশানে তড়িঘড়ি সৎকার করা হয় নাবালিকার। যদিও এ বিষয়ে নাবালিকার পরিবারের দাবি, অভিযুক্তদের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল, সেই ভয়ে দেরি করে অভিযোগ দায়ের করেছেন তারা। ইতিমধ্যেই ঘটনায় সাংবাদিক সম্মেলন করেছেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার সায়ক দাস। পুলিশ সুপার জানান, অভিযুক্তের মোবাইল ফোন, নাবালিকার মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় কারা কারা যুক্ত রয়েছে সমস্ত দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে। কেস স্টার্ট হয়েছে এবং প্রিন্সিপাল যে অ্যাকিউজড আছে ব্রজ, তাকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে তাকে ফরওয়ার্ড করা হয়েছে এবং অ্যারেস্ট কমপ্লেন পাওয়ার 24 ঘন্টা কাটার আগেই হয়েছে এবং তাকে 14 দিনের রিমান্ডেও পাওয়া হয়েছে। তাকে রিমান্ড আজকে নিয়েছি আমরা। রিমান্ডে নিয়ে ফার্দার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অ্যালিগেশনসে যে আদার্স পার্ট আছে, যে আর কারা কারা ছিল, যে বার্থডে পার্টির কথা বলা হচ্ছে, সেটা আমরা দেখছি। কারা সৎকার করতে নিয়ে গেছিল? এই অভিযুক্তের লোকেরাই সৎকার করতে নিয়ে গেছে এমন একটা অভিযোগ আসছে। উনি বলছে পাড়ার লোক। তো পাড়ার লোক বলতে ওনারাও তো একটা গ্রামে থাকেন, সেই গ্রামের আশেপাশে অনেক বাড়ি আছে, ঠিক আছে। তো সেটা কি ব্যাপার আছে, ওনারা কিছু নাম দিচ্ছে, সেগুলো আমরা ভেরিফাই করছি যে কারা এর মধ্যে ছিল, কি কারণ ছিল। কারণ কোনো ডেথ সার্টিফিকেট নেই, পোস্টমর্টেমও হয়নি, এত তাড়াহুড়ো করে কি কারণে বিয়ে করা হয় সেটা আমার ক্ষতি হয়েছে। যে বন্ধুর কথা বলা হচ্ছে ব্রজের, তাকে তো অলরেডি আমরা অ্যারেস্ট করে রিমান্ডে নিয়েছি। তো 14 দিনের রিমান্ড পিরিয়ড দিয়েছিলাম আমরা, আদালত 14 দিনের রিমান্ড পিরিয়ড অ্যালাউ করেছে। এদিনও নাবালিকার বাড়িতে আসেন চাইল্ড লাইনের সদস্যরা। নাবালিকার বাড়িতে আসেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন। নিরাপত্তার কারণে নাবালিকার বাড়িতে পুলিশি নিরাপত্তা বসানো হয়েছে। এদিন নাবালিকার বাড়িতে আসেন সাংসদ মহুয়া মৈত্র। নাবালিকার পরিবারের সাথে কথা বলেন তিনি। এরপর সাংবাদিকদের সামনে সাংসদ জানান, ঘটনাটি খুবই দুঃখজনক, তদন্ত চলছে, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের রাজনৈতিক পরিচয় ইম্পর্টেন্ট নয়, অভিযুক্তকে শাস্তি দেওয়াই আমাদের মূল লক্ষ্য। খুবই ধিক্কারজনক ঘটনা এটা, যেটা হয়েছে। প্রথমে আমি বলতে চাই, এটার ইনভেস্টিগেশন আমরা যত দ্রুত গতিতে পুলিশ পারছে সেটা করছে। প্রথমেই বলতে চাই, একটা নাবালিকার এরকম মৃত্যু সেটা খুবই দুঃখজনক। কিন্তু প্রথমে যেটা দুষ্কৃতি যে করেছে, সেই দুষ্কৃতি সে অ্যারেস্টেড হয়েছে এবং কালকে রাত্রিরে তার বয়ানের মোতাবেক তার এক বন্ধুও অ্যারেস্ট হয়েছে। আমরা যতদূর জানি সেই ঘটনাস্থলে, যতদূর জানি প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে, যিনি প্রাইম অ্যাকিউজড তিনি এবং তার দুই বন্ধু ছিলেন, যতদূর আমরা এখন জানতে পারছি। তার মধ্যে একজন অলরেডি কালকে রাতে অ্যারেস্ট হয়েছে বয়ানের মোতাবেক। তাই আমরা যেটা বলতে চাই, এখন যেটা বলতে চাই, যে যেটা হচ্ছে তার পরিচয় হচ্ছে সে দুষ্কৃতি, সে দুষ্কৃতি। এখন তার রাজনৈতিক পরিচয়টা কি, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। তার দুষ্কৃতিকে যে ইম্পর্টেন্ট, যে পরিচয় দুষ্কৃতকারী, সেটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের সরকার যা যা করার করছে, আমি বলতে চাই যে এখানে জিরো টলারেন্স, জিরো টলারেন্স। যদি মেন প্রবলেম আপনারা সবাই জানেন যে এভিডেন্স, প্রমাণ খুব কম পাওয়া যাচ্ছেন, কারণ মেয়েটার বডিটা দাহ করা হয়েছে। নর্মালি যখন এরকম কেস হয় তখন আমরা ফরেনসিক্সের মাধ্যমে জানতে পারি যে এটা কজ অফ ডেথটা কী, এক্সেসিভ ব্লিডিং, হ্যামারেজ, আপনার গ্যাংরেপ, যেটা এসার্টেন করা যায়। এখানে যেটা হয়েছে সেটা সার্কামস্টান্সিয়াল এভিডেন্সের সাথে আমাদের কেসটাকে, পুলিশকে কেসটাকে পিস থ্রু করতে হচ্ছে। এখন অবধি যেটা প্রাইম অ্যাকিউজ অলরেডি অ্যারেস্টেড হয়েছে আর পক্সো আইনের আন্ডারে হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাসখালী।